আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আপনারা অনেকেই ব্যবসা করতে চান, তো পুঁজির অভাবে বসে আছেন, ব্যবসা শুরু করতে চাচ্ছেন না, ব্যবসা শুরু করতে চান আপনি, পুঁজির অভাবে আপনি বসে আছেন। আমি মূলত তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, আপনি এক্সাম্পল বিএ পাস করেছেন, বিএ পাস করে বসে আছেন, চাকরি খুঁজতেছেন, চাকরি খুঁজে পাচ্ছেন না। আমি আপনাকে বলবো যে যদি আপনার কাছে যদি 2 থেকে 3 লক্ষ টাকা পুঁজিও থাকে, তাও আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাইলে ফার্মেসি ব্যবসা শুরু করতে পারেন, ফার্মেসি ট্রেনিং নিয়ে, অথবা আপনি যদি বলেন যে আমি ইলেকট্রিকের মালের একটি ব্যবসা শুরু করব, গ্রামের কোনো বাজারে আপনি ইলেকট্রিকের দোকান দিতে পারেন, ইলেকট্রিকের সুইচ, সকেট, বাতি, হোল্ডার ইত্যাদি মালের একটি দোকান দিতে পারেন, দোকান দিয়ে আপনি বসে দিতে পারেন। আর যদি আপনি 5 থেকে 7 লক্ষ টাকা পুঁজি থাকে, তাহলে আপনি কী করতে পারেন, বাথরুম ফিটিংয়ের মালের ব্যবসাটি করতে পারেন গ্রামের কোনো বাজারে। আর যদি আপনি বলেন যে না, আমি হার্ডওয়্যারের ব্যবসা করবো, তাহলে হার্ডওয়্যারের যে তার কাটা তারা ইত্যাদি হার্ডওয়্যারে নিয়ে আপনি বসে দিতে পারেন। আর যদি আপনি বলেন যে আপনি কুকার ইউজ করবেন, কুকার দিয়ে করতে পারেন। যেমন এই দোকানটিতে কুকার, হার্ডওয়্যার, ইলেকট্রিক, স্যানিটারি, ব্রাইটিস নিয়ে সাজানো হয়েছে, প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা লেগে গেছে। তো আপনি প্রথম অবস্থায় আপনি অল্প পুঁজি দিয়ে আপনি একটি মাল দিয়ে শুরু করতে হবে আপনাকে, ধীরে ধীরে আপনি মাল বাড়াবেন। তো আমি বলবো যে আপনি যদি মেট্রিক পাস হন, আপনি একটি মুদি ব্যবসা শুরু করেন, আপনি যদি বিএ পাস হন, আপনি একটি ফার্মাসির ব্যবসা শুরু করেন, অথবা স্যানিটারি হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন। কারণ স্যানিটারি ব্যবসায় একটু শিক্ষার প্রয়োজন বেশি আছে, কারণ এখানে বিভিন্ন মালামাল রয়েছে, মালামালগুলোর দাম জানতে হবে, মালামালগুলো রেট লিখতে হবে, মেমো তৈরি করতে হবে, আর মুদিমালে তেমন অল্প শিক্ষিত হলেও চলে। তো আমি বলবো যে যদি আপনার পড়ালেখা থাকে ভাই, আপনি ফার্মেসির ব্যবসা কিংবা স্যানিটারি ব্যবসা, ইলেকট্রিক ব্যবসা, কাপড়ের ব্যবসা, যে কোনো একটি ব্যবসা শুরু করে দেন। যদি আপনি 1 লক্ষ টাকা পুঁজি থাকে, 1 লক্ষ টাকা শুরু করে দেন। যদি আপনি 5 লাখ টাকা পুঁজি থাকে, তাহলে আপনি 3 লাখ টাকা শুরু করেন, 2 লাখ টাকা হাতে রাখেন। তো অল্প পুঁজি দিয়ে ব্যবসা করলে খুব সহজে কিন্তু লাভবান হওয়া যায়। আর বেশি পুঁজি যদি ব্যবসা শুরু করবেন, তখন আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না, ব্যবসার সব কিছু বুঝতে পারবেন না। অল্প পুঁজি দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে যেই ব্যবসাটি আপনার ভালো লাগে অথবা যেখানে আপনি ইনভেস্ট করতে হয়, ওখানে আপনি ইনভেস্ট করবেন। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এভাবে ঘরে বসে না থেকে যে কোনো একটি ব্যবসা শুরু করতে পারেন আজই। বন্ধুরা, লাভ কেমন, কোন ব্যবসা লাভ কেমন? বন্ধুরা দেখুন, বাথরুম ফিটিংয়ের ব্যবসায় 15% লাভ বর্তমানে, আগে 30% ছিল। হার্ডওয়্যারে 10% লাভ, ফার্মেসি ব্যবসা করতে পারেন, মুদি ব্যবসা 5% লাভ। তো আপনারা এই ব্যবসাগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবসা করতে পারেন। বন্ধুরা, খুবই লাভজনক একটি ব্যবসা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি।